সময় না হাই স্কুল অ্যাকচুয়ালি পরাধীন ভারতে যে স্বাধীনতা সংগ্রামের যে গৌরবোজ্জ্বল অধ্যায় ছিল 1925 সালে আমাদের যা পাওয়া গেছে মিডিল ইংলিশ স্কুল হিসাবে এটা প্রথম প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীকালে 1957 সালে 8 অষ্টম শ্রেণী জুনিয়র হাই স্কুল এবং 1964 সালে আমরা সেকেন্ডারি স্কুল এবং 2002 সালে এরা হায়ার সেকেন্ডারি স্কুল হয়েছে। এবছর আমরা 1999 বছর অতিক্রম করে আমরা 100 বছরে পদার্পণ করলাম। আমরা এবছর অনুষ্ঠানটা সেভাবে করছি না, আমরা শুধু মাঙ্গলিক শুভ সূচনা, প্রতীকী শুভ সূচনা করছি। 100 পুত পবিত্র দীপ জেলে এবং 100 মঙ্গল শঙ্খ বাজিয়ে আমরা আনুষ্ঠানিক শুভ সূচনা করছি। আমরা চাই যে এই স্কুল থেকে যে সমস্ত ছাত্র ছাত্রী বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে এবং পৃথিবীর বহু দেশেই তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, অন্যান্য প্রশাসনিক ক্ষেত্রে বহু প্রতিষ্ঠিত ব্যক্তি, এই স্কুলে একসময় বহু সুনাম সঙ্গে অনেক ছাত্রছাত্রী, যখন এরা উচ্চ মাধ্যমিক ছিল না তখনও এখানকার ছাত্রছাত্রীরা একসময় জেলার কাছে কাঙ্ক্ষিত ছাত্রছাত্রীরা, এখানকার 8 পাস করার পর আমাদের ময়নার যে ভালো ভালো নামকরা স্কুলগুলো ছিল তারা অষ্টম শ্রেণী উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নেওয়ার জন্য কাড়াকাড়ি করত। দক্ষিণ ময়নার এমনই এক গৌরবোজ্জ্বল আছে অধ্যায় আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা 100 বছরে পদার্পণ করছি, মানে আমাদের একটা স্কুল এলাকার শিক্ষা দীক্ষা মান উন্নয়নে আমরা জেলার মধ্যে অন্যতম সেরা স্কুলে পরিণত হয়েছি। সুতরাং এরকম একটা স্কুলে 100 বছরে আমি নিজে উৎসব কমিটির সভাপতি এবং বর্তমান প্রধান শিক্ষক হিসাবে আমি গৌরবান্বিত মনে করছি। আমি আমার বিদ্যালয়ে 16 বছর শিক্ষক জীবনে আমি 16 বছরে এই বিদ্যালয়ের পতাকা বহন করে চলেছি, তাতে আমি দেখেছি এই স্কুলের পরিকাঠামোর বিরাট ঘাটতি। আমরা 100 বছর উল্লেখ করে 100 বছরের আলোকে আমরা আমাদের সেই অতীতকাল, আমাদের উত্থানকালকে আমরা আতসকাজ দিয়ে দেখতে চাইছি। বিদ্যালয়ের এই যে উৎকর্ষ, এই যে উত্তরণ, কত স্বপ্নকে মাথায় নিয়ে, কত আলোকবর্তিকা দেবে, কত স্বপ্নভঙ্গের বেদনায় জীর্ণ, কত চড়াই উত্তরায় উত্থান পতন পেরিয়ে আমরা আসছি, সেগুলোকে আমরা স্মরণ করতে চাই। স্মরণ না করলে এই বিদ্যালয়ের যে উত্তরণ আরও প্রশস্ত হবে না, আমাদের লাভ ক্ষতির যে খতিয়ান পরিষ্কার হবে না, আমাদের যারা হিতৈষী মানুষজন তাদের যে দয়া ত্যাগ তিতিক্ষা সেগুলোকে স্মরণে না করলে আগামী দিনে ছাত্রছাত্রীরা মানুষ হওয়ার উৎসাহ উদ্দীপনা অনুপ্রেরণা পাবে না। সেই জন্য শতবর্ষ অনুষ্ঠান আমাদের করতে হবে। আমরা আগামী বছর জানুয়ারি মাসের এইরকম একটা সময়ে আমরা ভেবে রেখেছি অনুষ্ঠানটা করব। 3-4-5 দিন ধরে অনুষ্ঠানটা করব। প্রাক্তনী ছাত্র সম্মেলনও থাকবে, সেখানে প্রাক্তনীদের আমন্ত্রণ জানানো হবে বিভিন্ন স্থানে এবং তারা এই বিদ্যালয়ের উন্নয়নের জন্য তারাই নিজেই চিন্তাভাবনা করবে, যাতে আমরা এই বিদ্যালয়কে আরও পরিকাঠামো গড়ে তুলতে পারি। ইতিমধ্যে আমরা আশ্বাস পেয়েছি ময়না পঞ্চায়েত সমিতি আমাদেরকে আরও অনেক অর্থ সাহায্য করবে। আমাদের অডিটোরিয়াম নেই, আমাদের স্কুল বিল্ডিংগুলো 3 তলাতে এখনও অ্যাসবেস্টস দিয়ে থাকে, ছাত্রছাত্রীদের বসার উপযুক্ত স্পেস নেই, এত ছাত্রছাত্রী অথচ পরিকাঠামো নেই, এত বড় একটা 1 শতাব্দী প্রাচীন বিদ্যালয় অথচ তার পরিকাঠামো দেখলে মনে হয় না এই স্কুলটা 1 শতাব্দী প্রাচীন। গত 25 বছরে এই বিদ্যালয়ের যে উন্নয়ন হয়েছে তার আগে হয়নি, আগামী 25 বছরে এই স্কুলের এমন উন্নয়ন হবে যে সত্যিকার এটা 1 শতাব্দী প্রাচীন বিদ্যালয় বলে মনে হতে পারে। সেই লক্ষ্য রেখে, সেই লক্ষ্যকে আমরা সকলের মধ্যে উৎসাহিত উজ্জীবিত করার জন্য শতবর্ষের অনুষ্ঠানটা করব। আশা করব আমরা এখানকার যে প্রাক্তন ছাত্রছাত্রী, এখানকার যে প্রাক্তন পরিচালন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, গ্রামবাসীবৃন্দ এবং শুভানুধ্যায়ী শিক্ষা দরদি শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ সকলে সম্মিলিত হয়ে আগামী বছর অনুষ্ঠানটিকে সুন্দর এবং সার্থক করবে। এবং আমি এই অপ্রসঙ্গে বলে রাখতে পারি যে আমাদের এই অনুষ্ঠানে যে কোনো আমরা রকম আর্থিক সহযোগিতা চাইছি এবং অনুষ্ঠানটি যাতে সর্বাঙ্গ সুন্দর হয় তার জন্য সহযোগিতা সর্বস্তরে চাইছি। যখন আপনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সেখান থেকে কীভাবে স্কুলটাকে এই জায়গায় এনেছিলেন সেটা নিয়ে একটু যদি অভিজ্ঞতার কথা বলেন। আমি যখন স্কুলটাকে এখানে নিই, এই যে পরিকাঠামো দেখছেন বর্তমান যে বিল্ডিংয়ে আমরা বসে আছি এই বিল্ডিংটা তখন ছিল না, এখানে একটা ভাঙাচোড়া কাঁসা বিল্ডিং ছিল। আমিও দেখেছি ছাত্র তখন অনেক বসার জায়গা পেত না। তাছাড়া ওধারেই যে বিল্ডিং, যে এখন বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এর অর্ধেকটা পূর্ব বাসের বিল্ডিংয়ের অর্ধেকটাই ছিল না, আমি আসার পর তৈরি হয়েছে। হোস্টেল বিল্ডিং ছিল, তার আরও প্রায় দ্বিগুণ সম্প্রসারণ করা হয়েছে। ডাইনিং হল ছিল না, ডাইনিং হল করা হয়েছে। আমরা ইতিমধ্যে প্রায়
25-30-50 ডেসিমেল জায়গা পুকুর সমেত জলা জায়গা থেকে আমরা কিনেছি। কিনে এখন মোটামুটি আমাদের জায়গা যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা মোটামুটি আমরা কাটিয়ে উঠতে পেরেছি, যার ফলে একটা অডিটোরিয়াম করার মতো আমাদের প্রয়োজনীয় জায়গা এসেছে, অথচ তার আগে ছিল না। খেলাধুলার মাঠটাও যথেষ্ট নয়, পাশাপাশি শরিকিরা যে জমি জায়গা নিয়ে বিবাদ আছে তারাও মিটিয়ে উঠতে পারছে না, যার ফলে আমাদের এখানে জায়গার অভাব, জমি জায়গার অভাব, পরিকাঠামোর ভীষণ ঘাটতি। আমরা যেভাবে বলতে পারি যে অন্যান্য স্কুলগুলো অনেক বলাইপোড়া থেকে আরও অনেক স্কুলগুলো যেভাবে আর্থিক সাহায্য সরকারি অনুকূল্য বা তাদের পেয়েছে, আমরা কিন্তু সেভাবে পেতে পারিনি। আমাদের এটা একটু আফসোস হয় যে আমরা বোধহয় স্কুলটাকে আরও বেশি উন্নত করতে পারতাম। তবে মাঝখানে করোনা সিচুয়েশান এসে গিয়ে দু বছর বিদ্যালয়ের যে উন্নয়নের যে প্ল্যান পরিকল্পনা ছিল সেগুলোকে আমরা বাস্তবায়িত করতে পারিনি। আর আমার খুবই কষ্টের জায়গা যে আমি এই বছরই এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসর নেব, যার ফলে আগামী দিনে আমাদের সুযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষামণ্ডলী আছেন, তারা আগামী দিনে স্কুলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। 125 বছরে যদি বেঁচে থাকি তাহলে দেখব এই স্কুল যেন আরও ফলে ফুলে সমৃদ্ধ হয়ে মহিরু আকারে জেলার শুধু পঠন পাঠন নয় তারা উৎকর্ষ বা নান্দনিকতায় যেন শ্রেষ্ঠ হতে পারে। তো এর বাইরেও আর কোন কোন পরিকাঠামো উন্নয়ন বাকি আছে বলে আপনার মনে হয়? আমাদের শ্রেণীকক্ষের উন্নয়ন বাকি আছে, মাঠটা সম্প্রসারণ করতেই হবে, হোস্টেল বিল্ডিংয়েরও ছাত্রছাত্রীরা যেভাবে থাকে আরও ফাঁকা ফাঁকা রাখতে হবে, আরও ছাত্রছাত্রীদের চাপ আছে, হোস্টেল বিল্ডিং উন্নয়ন করতে হবে, বাড়াতে হবে। বা মূলত যেটা শ্রেণীকক্ষ ল্যাবরেটরিগুলোর সেভাবে বিকাশ হয়নি, প্লেগ্রাউন্ডটা ডেভেলপমেন্ট দরকার। এই বিদ্যালয়ের কী কী সাফল্য শিরোপা অর্জন করেছে সরকারি? সাফল্য বলতে আমি একাডেমিক ব্যাপারটাই বলবো। আমি আসার আগেও বিদ্যালয়ের ফল ভালোই ছিল, আমি আসার পর আমরা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক স্তরে আমরা র্যাঙ্ক করেছি বা দু একবার শুধু 1-2 নম্বরের জন্য অন্তত 3-4টি ঘেসে আমাদের বিদ্যালয় র্যাঙ্ক করতে পারেনি, মানে রাজ্যের মধ্যে র্যাঙ্ক করতে পারেনি। সুতরাং আমাদের বিদ্যালয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সবসময়ই থানার মধ্যে আমাদের ব্লকের মধ্যে কখনো প্রথম কখনো দ্বিতীয় অবস্থানে বা কখনো তৃতীয় অবস্থানে থাকে, মোটামুটি প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানের মধ্যে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা থাকে। এইটাকে আমি সাফল্য বলবো। আমাদের ছেলেরা এখন মেয়েরা কবাডি খেলা জাতীয় স্তরে নাম দিচ্ছে, খেলাধুলাতেও তারা যথেষ্ট এগিয়ে আছে, ক্রীড়া চর্চা সঙ্গীত চর্চা বা সাংস্কৃতিক চর্চাতেও কিন্তু ময়নার মধ্যে অন্যতম, যে এগিয়ে যাওয়া স্কুলগুলোর মধ্যে বিদ্যালয় অন্যতম। জেলা শিক্ষা দপ্তর থেকে কোনো পুরস্কার পেয়েছে যেমন নির্মল বাংলা স্কুল, নির্মল কিছু পুরস্কার পেয়েছে? না, নির্মল শিশু বা এই যে পুরস্কারগুলোর মূল মাপকাঠি হচ্ছে পরিকাঠামো। আমি প্রথমেই বলেছি যে এখানে পরিকাঠামো যথেষ্ট উন্নতি হয়নি, আসছে আমাদের সময়। তারা প্রথমে এক নজরেই পরিকাঠামো নাই দেখেই চলে গেছে, সুন্দর সুসজ্জিত নান্দনিক যে পরিবেশ এটা আমি স্বীকার করে নিচ্ছি আমাদের স্কুলে নেই। আমাদের ছাত্রছাত্রী অনেক বেশি, সাইকেল স্ট্যান্ড নেই, এলোমেলোভাবে সাইকেল রাখতে বাধ্য হচ্ছে তারা, যাহলে একটা স্কুলে ঢুকে গিয়ে যদি দেখে যে এইভাবে তাদের সুনির্দিষ্ট গেট নেই, দুটো সেতু সংযোগ করা নেই, আমাদের স্কুলের মাঝখান দিয়ে একটা গ্রাম্য রাস্তা আছে সেই রাস্তাতে একটা গেট বসাতে দেয়নি। আমরা এলাকার মানুষের কিছু কিছু সহযোগিতাও যেমন পেয়েছি, কিছু কিছু ক্ষেত্রে অসহযোগিতাও পেয়েছি। এই অসহযোগিতা যদি কাটিয়ে উঠতে পারি, আমরা যদি একটা গেট রাখতে পারি, স্কুলকে ফুলে ফুলে সুন্দরভাবে সুসজ্জিত করতে পারি, তাহলে আমরা আমাদের পরিকাঠামো না থাকার ফলেই আমরা কোনো পুরস্কার পেয়ে উঠতে পারি না। একাডেমিক পুরস্কার পেয়েছি কিন্তু ওই ধরনের পুরস্কারগুলো আমরা পাই না। সোশ্যাল মিডিয়াতে আপনাদের শতবর্ষ উদযাপনের খবরটা প্রকাশিত হওয়ার পর থেকে অগণিত প্রাক্তন ছাত্রছাত্রীরা তারা একটা অভিমানের সুরে বলছে যে আমরা ডাক পাবো তো স্কুল আমাদের কাছে পৌঁছে পারবে। হ্যাঁ, আমি এই বিষয়ে কি বলতে চাই, এটা আমি একটু বিশেষভাবে বলতে চাই। আমরা এখানে আমাদের শিক্ষক শিক্ষিকারা যতটা রেকর্ড আছে, পুরনো রেকর্ড আছে, সেই রেকর্ড নিয়ে তারা খুঁজে দেখার চেষ্টা করবেন, কিন্তু সমস্ত রেকর্ড হয়তো আমাদের কাছে নেই, আমরা সকলকে পারবো না। আমি তো এই অবসরে আপনাদের কাছে আপনাদের মাধ্যমেই আমি সকলকে সাদর আমন্ত্রণ সাদর মানে স্বাগত জানাচ্ছি যে আপনারা বন্ধু বান্ধবের কাছে খবর পেয়ে আপনারা নিজেই এগিয়ে আসুন, এটা আপনাদেরই স্কুল, মানে আপনারাই দরকার হলে এই শতবর্ষ অনুষ্ঠানে অংশগ্রহণ করুন, আপনার বন্ধুকে চিনিয়ে দিন, আপনারা সকলে আসুন, আমরা চেষ্টা করছি
সকলকে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা পাস করেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের নাম ধরে পৌঁছাবার আমরা চেষ্টা করব যতটা সম্ভব। আমরা যারা প্রতিষ্ঠিত তাদের কাছেও যাই, যারা প্রতিষ্ঠিত নয় তাদের কাছেও আমরা আর্থিক সাহায্য চাই। এখন ময়নার কথা যদি বলেন, যারা আর্থিকভাবে সামাজিকভাবে যথেষ্ট এগিয়ে গেছে, আর্থসামাজিক পরিস্থিতি এখন ভালো, আপাতত যে গ্রামে যে ছোটোখাটো ব্যবসা করছে তারও হাতে যা পয়সা আছে, এই বিদ্যালয়ে যদি সে অকৃপণভাবে সাহায্য করতে পারে এটাই আমাদের পক্ষে যথেষ্ট। আমরা সকল স্তরের মানুষের কাছে যাব। অনেক দূরে যারা আমেরিকা থাকে, বড় ইঞ্জিনিয়ার বড় ডাক্তার হয়েছে, আমরা হয়তো তার কাছে যেতে পারব না, কিন্তু আমরা বরং আমাদের সঙ্গে যারা কাছাকাছি আছে তাদেরকে তো অবশ্যই যেতে পারব। প্রত্যেকেরই যত ক্ষুদ্র হোক এই দান আমাদের স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাথেয় হয়ে উঠবে। আমি দক্ষিণ ময়না হাই স্কুলের প্রধান শিক্ষক তারাপদ ভৌমিক। এই ১৬তম বর্ষে আমি শিক্ষকতা করছি, আগামী বছর এই বছরই আমার রিটায়ারমেন্ট, আমি উৎসব কমিটির সভাপতি হিসাবে আছি। নমস্কার। ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে, আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে তুলতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনপ্রাপ্ত ইউডাইস কোর্স সম্বলিত ময়নাতে প্রথম ISO সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন। বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিন্ত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। স্থান পূর্ব দক্ষিণ ময়না কুণ্ডুপুলের সন্নিকটে আঙ্গুরভিলা ময়না পূর্ব মেদিনীপুর।